আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অনলাইনে একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন, আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের ওই আবেদনের স্ট্যাটাসটিকে জানতে পারবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনাদেরকে সেই ওয়েবসাইটটাই ভিজিট করতে হবে, br.lgd.gov.bd। তাহলে আমরা এই ওয়েবসাইটে ভিজিট করি। হ্যাঁ, এইবার আমাদেরকে এই পেজ থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে এই বক্সটি আসবে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি যখন আবেদনটি কমপ্লিট করেছিলেন তখন আপনাকে এরকম একটি মেসেজ দিয়েছিল। এখানে এই নাম্বারটি আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, কপি করলাম, তারপর এখানে পেস্ট করুন। সরি, এখানে কপি পেস্ট হয় না, তাই আমাদেরকে নাম্বারটি লিখতে হবে 300। এবার গেট স্ট্যাটাসে ক্লিক করুন। দেখুন, এ হচ্ছে আমাদের স্ট্যাটাস রেজাল্ট, ইওর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু দি কনসার্ন রেজিস্টার অ্যান্ড দি রেজিস্ট্রেশন ইজ ইন প্রোগ্রেস। দি অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট 18/11/2016। থ্যাংক ইউ ফর ইউজিং দিস সার্ভিস। তার মানে আমাদের এই অ্যাপ্লিকেশনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। যখন এটি মঞ্জুর হয়ে যাবে, যখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে আমরা অন্য মেসেজ দেখতে পাবো। তো আমরা এই এর পরবর্তী অংশ দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন বা কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এই ভিডিওটিতে আপনাদেরকে এ পর্যন্তই দেখাবো। আগামী ভিডিওটিতে দেখাবো যে কিভাবে মানে যখন আপনার অ্যাপ্লিকেশনটি মঞ্জুর হবে তখন এখানে কি লেখা আসবে। তো সে পর্যন্ত ভালো থাকুন আর আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও অনেক মূল্যবান এবং খুব উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকুন, ধন্যবাদ।